দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সারা বাংলাদেশে রেড অ্যালার্ট। এবং স্বাভাবিকভাবেই এই রেড অ্যালার্টের কারণে মানুষের মনের মধ্যে একটুখানি হলেও, আমি এটা আতঙ্ক না বললেও, যে কেন রেড অ্যালার্ট বা বিষয়টা শুধুমাত্র দুজনকে আদালত থেকে ছিনিয়ে নিয়ে গেছে এটুকের মধ্যে যে সীমাবদ্ধ না, এটা বোঝা যায়। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে চরম সফলতা কামনা করি। প্রথমেই নিউজের দিকে আমি একটু চোখ ফেরাতে চাই আপনাদের। সেই নিউজে বলা হচ্ছে, ঢাকায় সিজেএম আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে 10 লাখ টাকা করে মোট 20 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি রোববার এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রাজধানীর রায়সাহেব বাজার মোড়ের কাছে ঢাকার সিজেএম আদালত গেটের সামনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন মইনুল হাসান শামীম ওরফে সিফাত শামীর ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব থেকে সহযোগীরা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি প্রথম আলো পত্রিকায় বলেছেন, দুইজন মইনুল হাসান শামীম ওরফে সিফাত শামীর ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে তাদের সহযোগীরা ছিনিয়ে নিয়েছেন। একটি মামলার শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে এই দুজনকে পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে কিল ঘুষি মেরে মইনুল হাসান শামীম ও মোহাম্মদ আবু সিদ্দিক সোহেল ছিনিয়ে নেন। তারপর তারা দুটি মোটরসাইকেলে রায়সাহেব বাজার মোড় দিয়ে পালিয়ে যান। বিষয়টি খুবই আতঙ্কজনক। আমার মনে আছে মুরগি মিলনকে শেষ করা হয়েছিল আদালত প্রাঙ্গণে। এরপর আদালত প্রাঙ্গণে নানান ঘটনা ঘটেছে, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে তার মানে ভেতরে এরা এতদিন আমাদের গোয়েন্দারা যে সাবধান করেছেন বা বিভিন্ন জায়গায় অভিযান চলছিল, সিলেট থেকে হঠাৎ করে দলে দলে তরুণরা উধাও হয়ে গেল, বাড়ি ছাড়তে থাকলো, বান্দরবনের মধ্যে কিছু আটক হয়েছে। আমার খুব তীব্র স্মৃতি মনে আছে হলি আর্টিজানের সেই রাত থেকে একদম সকাল অবধি অভিযান চলা পর্যন্ত সেখানে দায়িত্ব পালনে ছিলাম। এরপর আরও যতগুলো বড় বড় অভিযান হয়েছে, একটা স্তিমিত অবস্থা চলে এসেছিলো। এই ধর্ম নিয়ে অতি বাড়াবাড়ি রকমের লোকজনের এ ধরনের কর্মকাণ্ড কিছু স্তিমিত হয়ে এসেছিলো, অন্তত চাক্ষুষ যে দেশের 64 জেলায় একসাথে একেবারে ধামধুম ফুটিয়ে দেওয়া অথবা আপনার বড় বড় ঘটনা ঘটানো, এগুলো একটু কমে আসলেও এই ঘটনায় আবার নিশ্চয়ই কিছুটা আইন শৃঙ্খলা বাহিনী নড়াচড়া করে উঠবে। আমরা এর ভেতরে আর কিছু খুঁজতে চাই না। সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা সার্বিকভাবেই আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের র্যাব, তাদের সবাইকে আমরা সচেতন করতে চাই। কারণ সব কিছু সকল হিসাবের ঊর্ধ্বে হলো যে এই যেগুলো করে আমাদের ধর্ম নিয়ে অতি বাড়াবাড়ি, এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সফলতা কামনা করি। আপনারা যে যাই বলুন না কেন, এখানে আপনার রাজনৈতিক দর্শন যাই থাকুক না কেন, এই ইস্যুতে কোনোভাবেই ছাড় দেয়া বা নমনীয় হওয়ার কোনো জায়গা নেই। যদি দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করে এদেরকে হাতের কবজায় আনা যায় এবং দেশকে নিয়ন্ত্রণ রাখা যায়, কারণ এই বাংলাদেশকে নানান সময় নানানভাবে, এবং ইভেন আমাদের রাজনৈতিক দলগুলো বা আন্তর্জাতিক কিছু কিছু কমিউনিটি আমাদেরকে কিন্তু এই ধরনের একটা লেবাস দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে। কখনো কখনো কিছু ঘটনা তারা পরিকল্পিত ঘটিয়েছে, সাজানো ঘটিয়েছে, কিন্তু এর ভেতর দিয়ে বড় আকারের এই গ্রুপগুলো দাঁড়িয়ে গিয়েছিলো, সে তার প্রমাণ ছিল বাংলা ভাই। তারপর যে আরও এই হলে আর্টিজানের মতো ঘটনা ঘটলো এবং এরা সেই আফগানিস্তান, সিরিয়া বিভিন্ন জায়গা থেকে এরা ঘুরে ঘুরে আসে, এগুলো তো সত্য তথ্য সবসময় বের হয়েছে। এবং দেখবেন যে আওয়ামী লীগ, বিএনপি, গভর্নমেন্ট নির্বিশেষে দুই গভর্নমেন্টের সময়ই একদম স্পষ্টত এরা ধরা পড়েছে এবং ধরা পড়েছে, সামনে এসছে। তাই বলি আমাদের এই ম্যাক্সিমাম মেজরিটি মুসলিম প্রধান এই দেশে আমাদের প্রাণের ধর্ম, আমাদের একেবারে হৃদয়ের ধর্ম এই ইসলাম ধর্মকে যেন কোনোভাবে এরা কলুষিত না করতে পারে, সেজন্য এদেরকে ধরার জন্যে আবারও আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সফলতা কামনা করি। সত্য করুণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান পূর্ণিয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।